এই সেই নীল দরিয়া এবং নীল পানি, জানাচ্ছি এর বিস্তারিত। বন্ধুরা, ভাবতে ভাবতে পথ চলা শুরু করলাম সেই নীল দরিয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হয়েছিলাম এবং রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখতেছি চারপাশের মনোরম পরিবেশ এবং চমৎকার একটি গ্রাম। সেই গ্রাম্য পরিবেশ এর ভিতর দিয়েই যাচ্ছি নীলদরিয়া, জানাবো আজকের সেই নীলদরিয়ার বিস্তারিত কিছু কথা। নীলদরিয়া অবস্থিত পীরগঞ্জ থানায়, পীরগঞ্জ থেকে চত্রা, চত্রা থেকে সামান্য 1 থেকে 1.5 কিলো গেলেই পেয়ে যাবেন নীলদরিয়া। যাচ্ছিলাম দিনাজপুর ঘোড়াঘাট প্রাণীগঞ্জ বাজার থেকে, তাই নদীর ওপর দিয়ে পার হতে হলো। যেতে লাগলাম, যেতে যেতে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম সেই নীলদরিয়ায়। শুরু করে দিলাম দেখা এবং উপভোগ করতে লাগলাম। আজ থেকে বহুত আগেই গিয়েছিলাম এই সেই নীলদরিয়ায়, কিন্তু সেই সময় নীলদরিয়ার ভিতরে এরিয়াটা এরকম ছিল না। সেই নীলদরিয়ার পরিবেশ দিন দিন অনেক পরিবর্তন হচ্ছে হচ্ছে রাস্তাঘাট হচ্ছে মনোরম পরিবেশের জন্য বসে থাকার স্থান। ডান সাইডে তাকিয়েই দেখতে পেলাম ছোট বাচ্চার দোলনা এবং পুরো নীলদরিয়ার ভিতরে ঘুরতে লাগলাম। বন্ধুরা, আমি ঘুরবো এবং আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। থাকছে আরও বিস্তারিত সামনের দিকে। Thank you.
I'm going to go to the house. 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 I'm going to go to the